ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن مالك بن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لو تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رحمة الله عليك সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা আজকে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ।
অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। অতপর শান্তি বর্ষিত হোক সাহাবে কেরামদের উপর, যাদের যারা নানা নির্যাতন সহ্য করে পৃথিবীর বুকে দ্বীন ইসলামের জন্য নিজের জান মালকে কুরবান করেছেন। অতপর শান্তি বর্ষিত হোক তাবে তাবেঈদের উপর এবং মুহাদ্দিসিন কেরামদের উপর। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে ট্রফিক নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আমরা হক পাব কোথায়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে প্রথমে জানতে হবে, জেনে নেওয়া উচিত যে আমাদের জ্ঞান হচ্ছে সীমিত আর মহান রব্বুল আলামিনের জ্ঞান হচ্ছে অসীম। আপনাকে আমাকে এই সীমিত জ্ঞান দিয়েই নির্ভেজাল দিন ইসলামকে জানার ও বোঝার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, এবং এই চেষ্টা চালিয়ে সহি সুন্না মোতাবিক আমলগুলোকে আপনাকে আমাকে বাস্তবায়িত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে দুর্ভাগ্য বিষয়, অতি আফসোসের বিষয়, আজকে আপনি আমি দীন ইসলামকে যেভাবে জেনে যেভাবে মানা উচিত ছিল সেভাবে আপনি আমি পাচ্ছি না। আজকে আমরা জানি দীন ইসলামের মধ্যে অনেক ভেজাল মিশ্রিত হয়ে গেছে, এটা আপনি আমি জানি, এবং এ কথাও আমরা জানি যে আমাদের মুসলিম সমাজে কোনো মাসআলা নিয়ে কোনো যখন কথা উঠে তখন আমাদের মুসলিমের মধ্যে বিভেদ দেখা যায়। কোনো ব্যক্তি বলে আমাদের হাম্বলি মাঝহাবে এমনটি নেই, আবার কোনো ব্যক্তি বলেন আমাদের হানাফি মাঝহাবে কখনো এ কথা শুনিনি। এভাবে এক অপরকে আমরা পার্থক্য করে দিই, বিচ্ছেদ করে দিই, বিভেদ করে দিই। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে জানতে হবে যে দীন ইসলামের কোন মাসআলা নিয়ে, শরীয়তের কোন মাসআলা নিয়ে যখন কোনো মতবিরোধ হবে সেটি আপনাকে আমাকে পর্যবেক্ষণ করতে হবে, যে এভাবে আমরা যারা দীন ইসলামকে বিচ্ছেদ করছি মাজহাবের দোহাই দিয়ে, এটা আপনাকে আমাকে প্রথমে জানতে হবে যে মাজহাব জিনিসটা কি, এটা এলো কখন। এটি যদি আপনি আমি না জানি তাহলে দীন ইসলামের মধ্যে যে ভেজালগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে সেগুলো আপনি আমি বাদ করতে পারবো না, সে আমলের মধ্যে আপনি আমি লিপ্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এভাবে এক একজন এক এক ইমামকে নিয়ে আমরা মত বিনিময় করি, এক অপরের মতকে আমরা পেশ করি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 80 হিজরিতে প্রথম ইমামের জন্ম, অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম, তিনি জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে, 15ই শাবান 150 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন, পৃথিবীর বুকে টোটাল তিনি ছিলেন 70 বছর। এ ছিলেন প্রথম ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এখন এখান থেকে যে প্রশ্ন আপনাদেরকে আমি করতে চাচ্ছি সেটি হচ্ছে এই, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্মের মধ্যবর্তী যে সময়টি রয়েছে, এই সময়ের মধ্যে যিনারা ছিলেন তিনারা কোন ইমামের ইত্তেবা অনুসরণ করতেন। এ প্রশ্ন যদি আপনাকে আমি করি তাহলে আপনারা অবশ্যই এর উত্তরটা দিবেন যে তখনকার সময় তখনকার মানুষেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করত। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে আমাকে জানতে হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা ইত্তেবা অনুসরণ করেছিলেন এই মধ্যবর্তী স্থানে। তবে ভাই, আমরা কেন মাজহাবের দোহাই দিয়ে এক একজন এক এক ইমামকে নিয়ে টানাটিনি আমরা করব কেন? এখন আপনাকে আমাকে জানতে হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষেরা তিনারা কেমন ছিলেন। এখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে আমরা দেখি তা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। জুআন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা ইয়াতিহুম কওমুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সহিহুল মুসলিমের 8 নম্বর খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার 6429 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগের মানুষেরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এরা উত্তম, তারপর পরবর্তীগণ, তারপরে তার পরবর্তীগণ, তারপরে এমন কিছু মানুষের আগমন ঘটবে যারা বিনা শপথে তার সাক্ষী দিয়ে বসে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের প্রথম অংশে যে কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুন নাস ক্বরনি, আমার যুগের মানুষেরা হচ্ছে উত্তম। এখন যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষেরা প্রিয় উত্তম হয়ে থাকেন, তাহলে আপনাকে আমাকে জানতে হবে তিনারা প্রিয় উত্তম হলেন কি করে। নিশ্চয় প্রশ্নের এই উত্তর ভেসে আসবে যে তিনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট ইত্তেবা অনুসরণ করেছিলেন, যার ফলে তিনারা উত্তম বলে আখ্যায়িত হয়েছিলেন। এই কথাই ভেসে আসবে। তাহলে আজকে আমরা কেন এই হাদিস দ্বারা এ কথা আবার উল্টোভাবে ভেবে নেবেন না যে আমি এ কথা বলতে গিয়ে আপনাকে আমি বলি না যে পরবর্তী যুগের মানুষেরা খারাপ, এ কথা আপনাকে আমি বলি না যে ইমাম গণরা খারাপ, এ কথা আপনাকে আমি বলি না। ইনশাআল্লাহুল আজিজ আমার আলোচনার এক পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে চার ইমামের, চার মাজহাবের কি গুরুত্ব রয়েছে, চার ইমামের কি কল, কি ফতোয়া তাদের রয়েছে, এ বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ আলোচনার এক পর্যায়ে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এখন যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষেরা উত্তম হয়ে থাকেন, তাহলে আপনাকে আমাকে তাদের ইত্তেবা অনুসরণ করে চলতে হবে। এ কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন যে আমার যুগের মানুষেরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এরাই হচ্ছে উত্তম। এর উল্টোটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, যে হাদিসটি উল্লেখ রয়েছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতুল মুযাল্লিন, সেই সুনানে আবু দাউদের হাদিস। এই হাদিসটি বর্ণনা করছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের উপর ভয় করি সেই সমস্ত আলেম ওলামাদের প্রতি যারা পথ ভ্রষ্ট, হুজুর যারা পথ ভ্রষ্ট আলেম ওলামা, তাদের থেকে আমার উম্মতকে আমি ভয় করি। এ কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ বাণী তিনি করে গেছেন, তিনি বলে গেছেন যার ফলে আজকে আপনি আমি আমাদের মুসলিম সোসাইটি সমাজের মধ্যে দেখতে পাই অনেক মাসআলাগত মতবিরোধ রয়েছে। অমুক হুজুর এমন কথা বলে, অমুক হুজুর এই কথা বলে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা সাধারণ মানুষেরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, আমরা যাব কোন পথে, এ কথা আমাদের প্রশ্ন ভেসে আসে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভ্রান্ত হুজুররা আমার উম্মতকে পথ ভ্রষ্ট করবে, এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আপনি কি পথ ভ্রষ্ট হুজুর দেখতে পান না? আপনাকে পথ ভ্রষ্ট হুজুরের বর্ণনা আপনাকে দিই। পথ ভ্রষ্ট হুজুরের অভাব সোসাইটি সমাজে অভাব নেই, তার কারণ জ্বলন্ত প্রমাণ একাধিক রয়েছে। একাধিক প্রমাণের মধ্যে আপনাকে একটি আমার প্রমাণ, নিজের জীবনের ঘটে যাওয়া প্রমাণের কথা আপনাকে আমি জানাই যে পথ ভ্রষ্ট হুজুর পৃথিবীর বুকে মুসলিম সমাজের মধ্যে অভাব নেই, তাদের সংখ্যা অনেক অনেক বেশি। কেমন? আপনাকে একটু দৃষ্টান্ত দিই। কখনো যদি আপনারা নলহাটির বুকে যাবেন, তার পশ্চিম সাইডে গোবিন্দপুর বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। সেখানকার কিছু সংখ্যক যুবক, ইয়াং জেনারেশন, তারা সেই সুন্নার পথে তারা এসেছে, তারা সেই সুন্নার উপর আমল করতে আরম্ভ করেছে। বিদআত, শিরিক, কুসংস্কার, আমলকে বর্জন করে তারা সহি সুন্নার পথে এসে তারা কোরআন হাদিস মোতাবিক তাদের আমলিয়াতের জিন্দেগি গড়ে তুলতে আরম্ভ করেছে। তারা যখন শুরু করেছে, এক পর্যায়ে একদিনই ভাই দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়। তার মৃত্যুর ফলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করার পর তার যখন মৃত্যুর সংবাদ গ্রামের মধ্যে এলো, এখন লাশ গ্রামের মধ্যে আসবে,
এখন যেহেতু তারা তাদের মত অনুযায়ী তারা লামাজাবি হয়ে গেছে, তারা মাজহাব মানে না, তারা মুসলিম নয়, তারা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তাদের দেওয়া উপাধি গ্রামের সমাগম চলছে। এখন লাশ গ্রামের মধ্যে আসবে এই অবস্থায় ভ্রান্ত হুজুরের দৃষ্টান্ত আপনাকে দিচ্ছি। ভ্রান্ত হুজুর গ্রামের বড় বড় লিডারদেরকে নিয়ে তার গোপনীয় মিটিং হয়ে গেছে যে এরা তো এসেছে, এখন তারা গোসল দিবে, কাফন দাফন দিবে, আমাদের কবরস্থানে তারা মাটি দিবে, তাদের মাটি দিতে আমরা দিব না, অন্য কোথাও মাটি দিবে। এদের একটা মিটিং হলো, বাড়িতে যখন লাশ এলো তার গোসল টোসল দিয়ে গোসল টোসল দিবে, তার পূর্ব মুহূর্তের কথা, কবর এখন খুঁড়বে, কবর খুঁড়বে তো তাদেরকে বলা হলো, তারা বললো আমাদের কবরস্থানে তার মাটি দিতে দিব না, তার জানাজা হবে না, আমরা জানাজাও পড়বো না, তাকে আমাদের সমাজের মধ্যে গণ্য করি না। এ কথা যখন হয়ে গেল তাদের পারিবারিক হিসেবে তাদের একটা আলোচনা হয়ে এক পর্যায়ে তারা বললেন আমাদের একটা নিজস্ব জায়গা আছে, সে জায়গাতে গিয়ে তার কাফন দাফন দিব। এটা যখন তাদের হলো তারা আবার দ্বিতীয় মিটিং করে ফেললো যে তাদের নিজস্ব যদি জায়গা হয় তবুও সেখানে মাটি দিতে দেওয়া হবে না, হয় তাদেরকে আমাদের দলে থাকতে হবে নচেত এই জায়গা ছেড়ে অন্য কোনো জায়গা পাড়ি দিতে হবে। বড় বড় লিডারদেরকে নিয়ে মিটিং হয়ে গেল, করছে কে? ভ্রান্ত হুজুর। কোন জায়গায় যাচ্ছে খালি দেখুন, এই ঘটনা আপনাকে আমি বলছি যেহেতু আমার এক ক্লাস নিচের জুনিয়র বন্ধু, ক্লাসমেট যাকেই বলা হয়, সেই বন্ধুর যেহেতু বিবাহ হয়েছে সে জায়গায়, তার তার বড় এটা সম্বন্ধী বড় শালা বাবু, তার মৃত্যুতে এই ঘটনা ঘটছে। এখন আমার বন্ধু যেহেতু সে আহলে হাদিস বলে পরিচিত ব্যক্তি মানুষ, এখন সেও গেছে জানাজা ময়দানে, সে জায়গায় মাটি টাটি দেওয়া হবে না, নিজস্ব জায়গা হলে, এমন মিটিং হয়ে গেল। এখন করবে কোন জায়গায়, যাবে কোন জায়গায় তারা? এই আলোচনা হতে হতে তাদেরকে বললো তোমাদেরকে হয়তো আমাদের দলে থাকতে হবে, নলে জায়গা থেকে তোমাদেরকে বিদায় নিতে হবে। এখন সেই পরিবারের সব পরিবারের লোককে মসজিদে এনে কালেমা পড়িয়ে তাদের দলের অন্তর্ভুক্ত করে তবে তাদের কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে তার জানাজা পড়ে তার মাটি দিবে, এমনটা হলো। এখন আমার যে বন্ধু তাদের বাড়ির জামাই, একটি জামাই, একটি তাদের বোন, একটি জামাই, সে এখন জানাজা তো তার পড়ার নিবে না, এখন সে সে জায়গায় জানাজা পড়ার উদ্দেশ্যে গেছে মাটি দেওয়ার উদ্দেশ্যে। তো তাকে কি করেছে জানেন? তাকে সে জায়গায় ধমক দিয়ে বের করা হয়েছে, যদি তুই এখন মাটি দিতে আমরা এসেছি আমাদের কাফন দাফন শেষ হতে হতে এই জায়গা ছেড়ে যদি না যাস তো তোর একতাল করে ছাড়বো, এই ভাষা ব্যবহার করেছে একটা আলিমের উপরে, ভ্রান্ত হুজুরের কথায়। তাই আপনাকে বলতে চাইছি ভ্রান্ত হুজুরের অভাব নেই, তাদের দোষ কি ছিল? তারা পীর পন্থী মাজার পূজারি এই জিনিসকে মেনে নিতে পারেনি, তারা সাবে বরাতের মতো নিকৃষ্টতম পিতাতের আমলকে মেনে নিতে পারেনি, তারা চল্লিশা চারণ নিকৃষ্টতম পিতাতের তারা এই আমলিয়াতের জিন্দগি নেয়নি, এগুলোকে বর্জন করেছিল, যার ফলে তাকে তাদের কবরস্থ করার জন্যে তাদেরকে তাদের কথানুযায়ী কালেমা পড়িয়ে নতুনভাবে মুসলিম তাদেরকে ইসলাম ধর্ম কবুল করিয়ে তবে তার কাফন দাফন করেছিল। আপনি কি পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত দেখাতে পারবেন যে কোন আহলুল হাদিসের সোসাইটি সমাজের মধ্যে কোন হানাফি মানুষ মারা গেলে তার কাফন দাফন বন্ধ করেছিল? আরে কাফন দাফন তো দূরের কথা, তার গোসল দাও বন্ধ করেনি, মাটি দাও বন্ধ করেনি, তার জানাজা পড়াও বন্ধ করেনি, এমনটি আপনি দৃষ্টান্ত কোথাও দেখাতে পারবে না। আপনাকে চ্যালেঞ্জ হয়ে মেম্বার থেকে বলছি কোন আহলুল হাদিস সোসাইটি সমাজ মধ্যে তাদের কোন মানুষ মারা গেলে তাদের সে জায়গায় মাটি দিতে যায়নি এমন দৃষ্টান্ত প্রমাণ একটাও দেখাতে পারবেন না। আপনাকে ভুরি ভুরি আমি প্রমাণ দিয়ে দেব, তারা মাটি দেয়নি, জানাজা পড়েনি, মাটি দিতে দেয়নি, নতুনভাবে কালেমা পড়িয়ে তাদের মত অনুযায়ী তাদেরকে ইসলাম কবুল করিয়েছে, একাধিক দৃষ্টান্ত আপনাকে আমি দিতে পারবো। তাহলে ভাবেন কোন জায়গায় আছি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরই জন্য তিনি বললেন ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইমাতুল মুযাল্লিন, আমি আমার উম্মতের বিষয়ে ওই ভ্রান্ত হুজুরকে ভয় করি যে হুজুর আমার উম্মতকে পথভ্রষ্ট করবে। আপনাকে পথভ্রষ্টর আমলিয়াতের কথা বলি, আপনার হুজুর এমন কোন আমলের কথা বলে আপনি হুজুরের কথায় সেই আমল আরম্ভ করেন, যেমন কোন মানুষ মারা গেলে তার চারণ পালন করতে যান, মানুষ মারা গেলে তার চল্লিশটা উদযাপন আপনি করেন, আপনার মতো মুসলিমকে লজ্জিত হওয়া দরকার, আপনার মতো মুসলিমকে লজ্জা করা দরকার ছিল। আপনি কোন
সোসাইটি সমাজের মধ্যে বাস করেন, আপনি কোন মন মানসিকতা নিয়ে বসবাস করেন, আপনি কোন বিবেক বুদ্ধি নিয়ে বসবাস করেন পৃথিবীর বুকে। আপনাকে যদি বলা হয় আপনি মাছের মার্কেটে গেলে মাছ আপনি পাঁচশোড়া নেবেন না, আপনি মাছের মার্কেটে গিয়ে আপনি মাছকে ভালোভাবে দেখে, আপনি সবজি মার্কেটে গেলেও আপনি বেগুন কিনলেও আলু কিনলেও সে জায়গাতে ভালোভাবে তদন্ত করে দেখার পর আপনি দামদার করে ওজন করে মাল নিন। এটি আপনি আমি করি ভাই, এটা আফসোসের বিষয়। আর ইসলামের কোনো আমলের কথা বললে আপনি বিনা তদন্তে আমল করেন কেন, কেন আপনি করেন? অথচ পৃথিবীর বুকে পচা বেগুন খেলে পচা আলু খেলে পরে এখানে জান্নাত জাহান্নামের কোনো প্রশ্নই উঠে না, উঠে কোনো প্রশ্ন উঠে না। আর যদি এমন একটি আমল করেন যেটি সেই সুন্নাতে প্রমাণিত নয়, সেই আমল করে যদি জীবন যাপন করে মৃত্যুবরণ করেন, আপনাকে জাহান্নাম যেতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। তার কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি আমার শরীয়তে নেই সেটি যদি তোমরা করো এটি হবে বিদআত। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটি আমার শরীয়তে নেই নতুন ভাবে আবিষ্কার করে যদি তোমরা আমল করো সেটি বিদআত বলে গণ্য হবে, এটি প্রত্যাখ্যান হবে, এটি গ্রহণযোগ্য হবে না। আর বিদআতের যে স্থান কোথায় আপনাকে খুতবার প্রথমেই পাঠ করে শুনিয়েছিলাম, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم كل بدعة ضلالة وكل ضلالة في النار প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নাম। আছেন কোন জায়গায় আপনাকে বলতে চাইছি, আপনি হক পাবেন কোথায়? আপনার ভ্রান্ত হুজুর আপনার আমলকে এমন ভাবে বিগড়িয়েছে, শুধু এই পর্যন্ত শেষ কথা নয়, আপনি চল্লিশা চাহরুন তারা যে পালন করে পৃথিবীর বুকে এমন কোন হাদিস থেকে প্রমাণ করতে পারবে না, এটি কোন হাদিসের মধ্যে আছে নেই। আপনাকে দলিল দেয় কি আশ্চর্য লাগে, এর হাদিস পড়ে কোন জায়গায় আর হাদিস বুঝে কোন জায়গায়, আমাদেরকে আশ্চর্য লাগে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পর্যায়ের হাদিসকে আরেক জায়গায় ফিট করে মানুষকে তারা দলিল দিয়ে ভ্রান্ত করে, এরাও পথভ্রষ্ট, এতে যারা উত্তরসূরি হবে এরাও পথভ্রষ্ট। এরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দোহাই দেয় যে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মেনে চলেছি না। আমি চ্যালেঞ্জ হয়ে মেম্বার থেকে বলছি, এরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইত্তেবা অনুসরণ করে না, এরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাকে মানে না। তার কারণ হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজে থেকে স্বয়ং বলছেন, ইদা সহল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা কোন সহি হাদিস পেয়ে যাবে সেটাই আমার মাযহাব, ওইটাকেই তোমরা মেনে নাও। এই কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন, এই পর্যায়ে শেষ কথা নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইদা কুলতু কওলান ইউখালিফু কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি যখন কোনো কথা বলি সেই কথাটি যদি আল্লাহর কিতাবের এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউখালিফু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার কথার যদি বিপরীত হয়ে যায়, উল্টো হয়ে যায়, ফাআত রাকু কাউলি, তোমরা আমার কথাকে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, এটা মানার দরকার নেই। এবার আপনি যান ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কওলের দিকে, আপনি চলে যান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলের দিকে, চল্লিশা চাহরণ কোথাও আছে? ওই দলিলকে জিজ্ঞেস করুন, নেই। আপনাকে দলিল দিছে কোন জায়গায়? আপনাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ফিট করছে জাল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দাও, তোমরা মানুষদেরকে খাবার খেতে দাও, এটাই উত্তম। তো মানুষকে খাবার খেতে দেবো এটা উত্তম, এটা কোথায় কোন জায়গায় এসেছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার দাও, আছে কোথাও? এটা তো আপনাকে সরাসরি বলি, এটা আছে হিন্দুদের প্রথা, যারা মৃত্যু ব্যক্তির চল্লিশা পালন করে এটা হিন্দুদের প্রথা, আপনি মিলিয়ে নেবেন। আমার সোসাইটি সমাজে আমি যেহেতু সচক্ষে দেখি তার জন্য আপনাকে এত বড় কথা আমি বলতে পারছি, তারা চল্লিশা চারণ চল্লিশা পালন করতে গিয়ে বড় ধরনের খানা ধুমধাম পালন করতে গিয়ে সে জায়গায় শুধু খালি খানা নয়, মায়াতের পক্ষ থেকে যে খানা হয় এটা কি ওই ডিলার খাবে, কলেজের প্রফেসর খাবে? আর তার দাওয়াত খেতে যায় কলেজের প্রফেসর মাস্টার ভিআইপি লোকে, আর ওই ভিআইপি লোককে বলুন ফেতরা নেবেন, নিব না, এটা আমার জন্য জায়েজ নয়। তাহলে আপনার কাছে কি করে জায়েজ হয়ে গেল চল্লিশের খাবার খাওয়া? আপনি কখনো কি চিন্তা ভাবনা করেছেন না বিবেক বুদ্ধিকে আলু আর বেগুনের মতো পচিয়ে ছেড়েছেন, নর্দমায় ফেলেছেন আপনার বিবেককে? আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি জাকাতও নেবেন না ফেতরাও নেবেন না চল্লিশের খাবার খেলেন কেন?
মায়াতের পক্ষ থেকে আপনি জানেন না, মায়াতের পক্ষ থেকে যে খানা হবে সেটি হবে এতিম মিসকিনদের। আপনি কোন এতিম মিসকিন হয়ে গেলেন যে সেই খাবারের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হলেন? আপনার মতো মুসলিমের বিবেক বুদ্ধি পচে গেছে, আপনার বুদ্ধি নেই। আবার শুধু খাবার খাওয়া নয়, সে জায়গায় খাবার খেয়ে উপর ঢৌকন দেওয়া হয়, এই উপর ঢৌকনের প্রথা এলো কোথা থেকে, পেলেন কোথা থেকে? হুজুরকে গিয়ে প্রশ্ন করুন, হুজুরের মুখ বন্ধ, দলিল নেই, হুজুরের কাছে দলিল নেই। দলিল চাইতে গেলে আপনাকে খিচড়ি পাকিয়ে দলিল দেবে, সরাসরি একটি দলিল পেশ করতে পারবে না হুজুর। হুজুর তো হাদিসই পড়েনি মাদ্রাসায়, হুজুরের জিন্দগিটা প্রথম থেকে সাত থেকে আট বছর তার জিন্দগি কেটেছে ফিকা পড়িয়ে, আর পড়িয়ে পড়িয়ে বিবেক বুদ্ধিকে সব পচিয়ে ফেলেছে, যার ফলে হাদিস কোরআনের কোনো আলোই খুঁজে পায় না। আপনার হুজুরকে প্রশ্ন করুন দলিল কোথায় রয়েছে, আপনার হুজুর একটা দলিল পেশ করতে পারবে না। কখনো আমরা কোনোদিন করিনি, আমরা নামাজ পড়তে গিয়ে কখনো হানাফি ভাইদেরকে মসজিদ থেকে বের করে দিইনি, কখনো টিটকারিমের কথা বলিনি, পাঁচ কাতার তোমাকে দাঁড়িয়ে দিতে হবে না, তুই পিছন কাতার চলে যাও। আমরা দেখতে পেলাম না কিছুদিন আগে এক ভ্রান্ত হুজুরের জায়গায় দাঁড়িয়ে মাগরিবের আজানের পরে সুন্নাত চলছে, হুজুর বসে আছে, হুজুর বসে আছে সেই কথা নয়, হুজুর যখন নামাজের মধ্যে দাঁড়াতে গেছে হুজুর পিছন কাতার চলে গেছে। কেন? হুজুর ঘৃণা করে এদের পিছনে নামাজ হবে না, হুজুর ফতোয়া দেয় এদের হালালকৃত পশুর খাবার পশুর মাংস হালাল হবে না, হুজুর ফতোয়া দেয় তাদেরকে সালাম দেওয়া যাবে না। হুজুর এতই যদি বড় বড় ফতোয়া হয় তুমি এলে কেন মসজিদে? তুমি ইমামের পিছনে নামাজ পড়লে কেন? তোমাকে লজ্জা করা উচিত ছিল তোমার মতো হুজুরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এক মুসলিম অমুসলিমের সঙ্গে দেখা হলেই সালাম দিবে। হুজুর তোমার এই হাদিস জানা নেই, তুমি হাদিস পড়োনি, যার জন্য তোমার কাছে কোনো দলিল নেই, তুমি ফতোয়া উল্টা পাল্টা দিয়ে বেড়াও। হুজুর আছে কোথায়? হক পাবেই কোথায়? এই হুজুরে তো পথ ভ্রষ্ট করেছে আপনাকে, এই কথা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পথ ভ্রষ্ট এরাই করবে। সম্মানিত উপস্থিতি, এই ভ্রান্ত থেকে আপনাকে আমাকে এই বেড়া জাল থেকে মুক্তি পেতে হলে আপনাকে আসতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে, আপনাকে আসতে হবে আল্লাহ সুবহান ও তাআলার পথে, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন এই কথাই তিনি বলেছেন। সূরাতুন নিসা সমাজ চার আয়াত নম্বর আঠান্নর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, আঠান্ন সমত ৫৯ নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতু ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা ইত্তেবা অনুসরণ করো আল্লাহ রাব্বুল আলামিনের, তোমরা ইত্তেবা অনুসরণ করো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার মধ্যে যদি কোনো বিষয়ে মতানৈক্য হয়ে যাও, ফাইন তানাযাতু ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে মতানৈক্য বিষয় যদি হয়ে যায় তোমরা আল্লাহ আর রাসূলের দিকে ফিরে যাও। এখন যদি ৪০ আনি মতানৈক্য হয়ে যায়, জোরে আমিন বলে যদি মতানৈক্য হয়ে যায়, আপনার যত ধরনের মশলা রয়েছে আপনি মত বিরোধে রয়েছেন, হুজুর বলছে রফায়দান করতে হবে, আর এক হুজুর বলছে রফায়দান করতে হবে না, এক হুজুর বলছে জোরে আমিন বলতে হবে, আর এক হুজুর বলছে জোরে আমিন বলতে হবে না, এক হুজুর বলছে চল্লিশা করতে হবে, আর এক হুজুর বলছে চল্লিশা করতে হবে না, এক হুজুর বলছে পায়ের সঙ্গে পা লাগাতে হবে, আর এক হুজুর বলছে পায়ের সঙ্গে পা লাগাতে হবে না, এত এত মতানৈক্য আপনি যাবেন কোথায়? আপনার কাছে হবে সলিউশন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি দলিল নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশর সূরা ৫৯ আয়াত নম্বর ৭ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া মা আতাকুমুর রাসূল, তোমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেয় ফাখুযুহু তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম যা থেকে নিষেধ করেন ফানতাহু তা থেকে তোমরা বিরত থাকো। কেন? অপর হাদিসের দিকে মত্তা মালিকের হাদিসের দিকে যদি আমরা যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জায়গায় জানাছেন যে মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলার বদির তো তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাক তো ফিকুম আমরাইনিন লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে গেলাম, যতদিন তোমরা এই দুইটিকে আঁকড়ে ধরে থাকবে মজবুতভাবে তোমরা কখনো বিপদগামী হবে না। এক কিতাব আল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, দুই ও সুন্নাতে রাসূলিহি আমার সুন্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এই মহাগ্রন্থ আল কোরআন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আপনাকে আমাকে দলিল নিয়ে আপনাকে আমাকে আমল করতে হবে। এ দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এ দাবি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত উপস্থিতি, এখন আপনি নিজের বিবেক বুদ্ধিকে আপনি খাটান, আপনি হুজুরকে গিয়ে প্রশ্ন করুন, হুজুর আপনি যে বলেন পায়ের সঙ্গে পা ঠেকানো যাবে না তার দলিল কোথায়? হুজুর যদি বলে আমার তো জমি নয়, এ জমি দলিল চাইছক, দলিল দিব কি করে? হুজুর যদি বলে, আপনি সেই হুজুরকে গিয়ে প্রশ্ন করুন, হুজুর আপনি বললেন পায়ের সঙ্গে পা ঠেকাতে হবে, এটি রাসূলের সুন্নাত, এটা আছে কোথায়? আপনি আমাকে একটু দলিল দিন।
কালো ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতাজ যুবুর, যেটি তোমাদের জানা নাই যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও দলিল সহকারে। এখন আপনি বলবেন হুজুর আমরা সাধারণ মানুষ, আমরা দলিল টলিল তো বুঝি না, করবটা কি? আপনি এই কথাই যদি বলেন, আপনার গোপালনগর গ্রামে কোন জায়গা যখন বিক্রি হয়, যিনি নিচ্ছেন উনার লেখা পড়ার কোনো জ্ঞানই নেই, তিনার আক্ষরিক জ্ঞানও নেই সেই ব্যক্তির, যখন কোন জায়গা বিক্রি হয়, বিক্রি হওয়ার পরে সেই জায়গা যখন সে নিতে যায়, বামদার হয়, কাগজ কলম হয়ে যায়, দলিলটা যারা জানে তাদের কাছ থেকে জেনে নিয়ে ঠিকঠাক আছে কিনা সেটা নেই, নেই না? পৃথিবীর বুকে সামান্য জায়গা কিনে যদি দলিলের এত কিছু প্রয়োজন হয়, আপনি জান্নাত নেবেন গোপালনগরের জায়গা থেকে কি সস্তাল্লার জান্নাত? আপনার মিয়াপুরের হাটের বেগুনের থেকে আর ওই মাছের থেকে কি জান্নাত এতই সস্তা যে আপনাকে একটা আমলের কথা বললেই হুজুর আপনি আমল করলেন? এতই সস্তা, আশ্চর্যের বিষয়। আমরা কোন বিবেক বুদ্ধি নিয়ে বসবাস করি? পচা মাছকে আমরা তদন্ত করে দেখতে পারি, পচা বেগুনকে তদন্ত করে দেখতে পারি, পচা আলুকে তদন্ত করে দেখতে পারি, একটা আমলকে তদন্ত করতে পারি না যে আদৌ আমলটা শরীয়তের মধ্যে আছে কি না? কখনো দেখেছেন হুজুর আমলের কথা বলে? হুজুরকে গিয়ে প্রশ্ন করুন, দলিলটা দেন, যে হুজুর আমলের কথা বলবে তার কাছে গিয়ে দলিল নেন আছে কোন জায়গায়। দেখবেন হুজুর যখন দেখবেন এদিক সেদিক করছে, আপনি বুঝে নেবেন হুজুরের কাছে কোনো দলিল নেই, এটা কোনো আমল হতে পারে না, ওটা হুজুরের ব্যক্তিগত পূজা হবে, ওটা হুজুরের দেওয়া আমল, ওটা আল্লাহর রাসূলের দেওয়া আমল নয়। আপনাকে যতগুলো আমলের কথা বললাম প্রত্যেকটি আমল তদন্ত করে আপনি দেখুন, প্রত্যেকটি দলিল আছে। আমরা নিজেকে গর্ববোধ করি কেন জানেন? আমাদের প্রতি নানা নির্যাতন, নলাটি দ্বারা আপনাকে কথা বললাম, অনেক দিনী ভাইদের মধ্যে এক ভাইকে তো অলরেডি তারা মার্ডার করে ফেলেছে, আবার মসজিদকে ভেঙে তাদের জায়গাকে তারা দখল করেছে, আপনাকে দুঃখের কথা বলবো কি? আরে মসজিদ তো অমুসলিম ভাঙলে আমার মাথায় আপনার মাথায় আগুন ধরে যায়, আর মুসলিম হয়ে তারা মুসলিমের মসজিদকে ভেঙে দেয়। দৃষ্টান্ত নিবেন, কত দৃষ্টান্ত আপনি নিবেন? নলাটির বুকের কথা আপনাকে বলছি, সে জায়গায় তারা মসজিদকে ভেঙে তারা বিগাড় করে দিয়েছে আল্লাহর ঘরকে। কেন? তাদের কথা মোতাবেক তারা চলে না, তারা চলে আল্লাহ রাসূলের কথা মোতাবেক। আপনি আছেন কোথায় ভাবতে পারেন? নানান নির্যাতন জুলুম আসবে, এ কথাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, লা তাজালু, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, আলাল হক জাহিরিনা, তারা সদা সর্বদা হকের পথে প্রতিষ্ঠিত থাকবে, তারা মানুষকে হকের দাওয়াত দিবে, হকের দিকে আহ্বান করবে, এদের প্রতি নানা নির্যাতন চলবে, অনেক কলা কৌশল চলবে ধ্বংস করার জন্য, এরা এদের কোনো ক্ষতি করতে পারবে না। নলাটির বুকে মসজিদ ভেঙেছে, দিনী ভাইদেরকে মেরেছে, দিনের দিন দিনী ভাই বাড়তে আছে আলহামদুলিল্লাহ, দিনের দিন বাড়ছে। ওরা মসজিদ একটি ভেঙেছে, দুটি মসজিদ তৈরি হয়েছে। ওরা বলে মুসলিম হয়ে মুসলিম মসজিদ ভাঙি কি করে, আমরা কোন মুসলিম কোন সোসাইটি বসবাস করি? তাদের বিবেকে ধাক্কা বেড়েছে, যার ফলে সেই সুন্নার মধ্যে তারা চলে এসেছে। যত আগুন ধরাবে তত বেরিয়ে আসবে, আল্লাহ সত্য উন্মোচন করবেই করবে, তারা গোপন রাখতে পারবে না। দেখতে পান না কতজনকে তারা বদভ্রষ্ট করেছে? সেই সোনা যারা এসেছে তারাই তাদের প্রতি ফেনা তুলে বসে আছে। দেখুন আপনি তাদের সমাজে গিয়ে হুজুরকে দলিল জিজ্ঞেস করে, হুজুরের কোনো দলিল নেই, মারা ধরার প্ল্যানিং করে, মার তাকে তাড়িয়ে দে, তাড়িয়েছে ওখান থেকে। নলহাটির বুকে তারা বাজারের মধ্যে তারা বাড়ি ঘর নিয়ে বসবাস করছে, তারা ভাড়া বাড়িতে, তাদের নিজস্ব কোনো জায়গায় কোনো বাড়িতে তারা যেতে পারে না, এমন চরহ তাদের প্রতি নির্যাতন জুলুম করেছে। এই হচ্ছে ভ্রান্ত হুজুর। আপনাকে আমি বলতে চাইলাম, অনেক ভ্রান্ত হুজুর পাবেন, অনেক আপনাকে আমলের কথা বলবেন, আপনাকে আমাকে হাদিস কোরআনের পথে আসতে হবে, যেটি রাসূল সাল্লাম দিয়েছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেটি সেই সুন্নাহ মোতাবেক প্রমাণিত, সেটিকে আপনি আমি আমল করব। তাহলে দেখবেন কোনো ভ্রান্ত, কোনো ভেড়া জেলা নেই, কোনো মতানৈক্য নেই, সেই সুন্নাহর উপর আমল করে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের পথে থাকতে পারবো, সাহাবায়ে কেরামদের পথে থাকতে পারবো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন বিবেক বুদ্ধি লাগিয়ে সেই সুন্নার উপর আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বিদআতের মতো নিকৃষ্টতম আমলকে বর্জন করে সেই সুন্নার উপর আমল করার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم।